পুরো আগাগোড়া যখন এই জায়গা থেকে শুরু হয়েছিল তখন তো শুরু থেকে নির্বাচনের প্রচারের সময় থেকে শুরু করে তার আগেও পর্যন্ত বারবার এক্ষেত্রে দাম বাড়া মূল্যবৃদ্ধির ক্ষেত্রে আঙুল গেছে কেন্দ্রে বিজেপি সরকারের দিকে। রাজ্যের ক্ষেত্রে যে পার্থক্যটা হয়ে যাচ্ছে তাহলে তার দায় রাজ্যের ওপর কি বাড়তিভাবে আপনারা চাপাবার চেষ্টা করছেন? কারণ রাজ্য সরকার বারবার শাসক দল আপনাদের দিকে আঙুল তুলেছে যেটা নেপথ্যে আসলে কেন্দ্রীয় বিজেপি সরকারের পলিসি দায়ী, রাজ্যের কোনো ভূমিকা নেই। দেখুন স্যারের কথা থেকে আমি লাস্ট কথাটা নেব, উনি বলেছেন যে দাম কি এভাবে বাড়ানো যায়, যদি বাড়ানোই যায় একটা তো নিয়ন্ত্রণ গভর্নমেন্টের থাকে, তাহলে গভর্নমেন্টে যেই দল আছে তারা কি অ্যালাউ করছে দামটা বাড়িয়ে নিন, আপনারা আমাকে হেল্প করেছেন এখন আপনারা দাম বাড়িয়ে নিন। এই কথাগুলোর প্রেক্ষাপটে আমার তো মনে পড়ে যাচ্ছে সিইএসসির বর্ধিত বিল। তাহলে সিইএসসি যে এভাবে লাগামহীনভাবে ইলেকট্রিসিটির দাম বাড়াচ্ছে পার ইউনিট পিছু এবং তাদের মনোপোলাইজড মার্কেট কলকাতা ব্যাপী, সেটা কি তৃণমূল সরকার সমর্থন করছে? কারণ আমরা জানি সিইএসসির সংস্থার যে মালিক তার থেকে কত টাকা তৃণমূল কংগ্রেস আইনতভাবে নিয়েছিল। তো যাই হোক, ঠিক আছে, আমি সেই মধ্যে ঢুকছি না, আমি এবার পরিসংখ্যান দিচ্ছি কয়েকটা। আপনি যদি 2004 থেকে 2014 অবধি পেট্রোলের প্রাইস হাইক কত হয়েছে ইউপিএ 1 এবং ইউপিএ 2 এর সময় দেখেন, আপনি দেখতে পারবেন 2004 থেকে 2014 আস্তে আস্তে 220% পেট্রোলের দামে হাইক কিন্তু চলে এসেছিল। ইন কম্প্যারিজন আপনি যদি 2014 যখন এনডিএ সরকার প্রথমে ক্ষমতায় আসে সেখান থেকে আজকে 2024 দাঁড়িয়ে পেট্রোলের প্রাইস কতটা হাইক হয়েছে এই পরিসংখ্যানটা দেখেন, আপনি দেখতে পাবেন এই 10 বছরে হাইক হয়েছে মাত্র 60%। মানে আগের সরকারের আমলে ইউপিএ 1-2 এর আমলে 220% হাইক, আর আমাদের সরকারের আমলে মাত্র 60% হাইক। আরেকটা আমি পরিসংখ্যান দিই, বিগত 760 দিনের ওপরে, 760 দিনের ওপরে, আবার রিপিট করলাম, পেট্রোলের প্রাইস কিন্তু দেশব্যাপী মোটের ওপরে স্টেবিলাইজ আমরা করতে পেরেছি। এবার পেট্রোলের ওপর কী ধরনের ট্যাক্স আসে একদম সিম্পল ভাষায় আমি বলছি, একটা হচ্ছে সেন্টারের তরফ থেকে এক্সাইজ ডিউটি আসে, আর রাজ্যগুলোর তরফ থেকে কিন্তু ভ্যাট বসানো হয় বা অন্য রকমের একটা ট্যাক্স বসানো হয়, যেটা আমরা জানি। 2022 আপনি ডেটা তুলে নিন দিদি, আপনি দেখতে পাবেন আমাদের কেন্দ্র সরকারের তরফে 5 টাকার ওপরে এক্সাইজ ডিউটি কিন্তু মুকুব করা হয়েছিল এবং সবকটা স্টেট গভর্নমেন্টের কাছে রিকোয়েস্ট করা হয়েছিল তারাও যেন তাদের পার্ট অফ ট্যাক্সেশনের থেকে কিছুটা যেন তারা মুকুব করে যাতে এই পেট্রোলের দাম কমে। অদ্ভুতভাবে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কিন্তু এই রিকোয়েস্টটা টার্ন ডাউন করেছিল, তারা কিন্তু তাদের অংশের যে ট্যাক্স সেটা কিন্তু তারা লাঘব করেনি, একটুও লাঘব করেনি। আর আজকে যারা এত মুদ্রাস্ফীতি হেনা তেনা বিশাল বড় বড় ডায়লগ দিয়ে তারপর পেট্রোল ডিজেলের দাম কেন এরকম আগুনের মতো এইসব বড় বড় কথা বলে ভোট যখন মিটে গেছে তারপর থেকে গিরগিটির রং বদলানোর মতো হঠাৎ করে রং বদলালো। আমি আপনাকে আবার পরিসংখ্যান দিচ্ছি, আপনি মহারাষ্ট্রের ইমিডিয়েট এখনকার পরিসংখ্যান তুলে দেখিয়ে দিন, এনডিএ সরকার ওখানে রয়েছে ওইখানে পেট্রোলের ওপর কতটা ছাড় দেওয়া হয়েছে আফটার লোকসভা ইলেকশন ইন কম্প্যারিজন, একদম ইন কম্প্যারিজন আমাদের রাজ্যে এই অবস্থা কেন? তাহলে কি ধরে নেব তৃণমূল কংগ্রেস যেই কথাগুলো বলতো সবগুলোই ভাওতা, সবগুলোই মিথ্যে? এই তৃণমূল কংগ্রেসই তো নাকি একসময় তুমুল ঝামেলা করেছিল ইউপিএর সঙ্গে, কেন ইউপিএ গভর্নমেন্টের সঙ্গে ঝামেলা করেছিল? কারণ পেট্রোল ডিজেল প্রাইসেস নাকি ডিসেন্ট্রালাইজড হয়ে যাচ্ছিল। সেই প্রেক্ষাপটে যদি তারা এরকম ঝামেলা করতে পারে, তারা যদি তাদের সঙ্গে প্রবলেম করতে পারে এই ইস্যুতে, আজকে দাঁড়িয়ে তারা এই বর্ধিত ট্যাক্স কেন নিয়ে যাচ্ছে? আর আরেকটা জিনিস স্যার যেটা বলেছেন, আমি পার্টি তার সঙ্গে একদম সহমত পোষণ করছি, উনি বলছেন যে প্রাইস রাইজের একমাত্র কারণ পেট্রোল বা ডিজেলের প্রাইস হাইক নয়, কিন্তু এটা অস্বীকার করলে চলবে না, পেট্রোল বা ডিজেলের প্রাইস হাইক কিন্তু কিছুটা হলেও প্রাইস হাইকে, জেনারেল প্রাইস হাইকে কন্ট্রিবিউট করতে পারে। না, ডিজেলটা তো কিছু ক্ষেত্রে করতে পারে যেখানে হয়তো সবজি পারে, তো দিস ইজ ওয়ান অফ দ্য ফ্যাক্টরস আমি মেনে নিচ্ছি, কিন্তু সেটা মেনে নিয়েও আপনাকে আরেকটা জিনিস কনটেক্সটে আনতে হবে, সেটা হচ্ছে পুরো বিশ্বব্যাপী তেলের প্রাইস কত যাচ্ছে, কীরকম আপডাউন হচ্ছে, এবং সেই অনুযায়ী আমাদের দেশে এবং এক একটা রাজ্যে কী অবস্থা। আরেকটা কথা বলি, আজকে দাঁড়িয়ে কেরালার আপনি যদি পেট্রোল প্রাইস দেখেন সেটা কিন্তু 107 টাকার ওপরে, আমি পরিসংখ্যান দেখছিলাম এই প্রোগ্রামে আসার আগে, কেরালার কথা বলছি, আজকে কেরালার যদি অর্থনৈতিক অবস্থা আপনারা দেখেন, কেরালা কিন্তু দেউলিয়া হয়ে গেছে, সুপ্রিম কোর্টে মামলা পর্যন্ত হয়েছিল এবং 21,253 কোটি টাকা কেন্দ্রের তরফ থেকে তাদের কিন্তু স্যাংশন করা হয়েছে
অ্যাজ মনিটারি সাপোর্ট, যাতে তারা ঠিকভাবে চলতে পারে। রাজ্যগুলোর দায়িত্ব হচ্ছে তাদের যে খাত রয়েছে, তাদের যে ট্যাক্সেশনের আওতা রয়েছে, সেগুলোকে ঠিকভাবে ইমপ্লিমেন্ট করে তারা যেন চলতে পারে, এবং এমনভাবে চলতে হবে যেন রাজ্য দেউলিয়া না হয় বা সাধারণ মানুষের ওপর করের বোঝা না চাপে। এটা তো খুব গুরুত্বপূর্ণ পলিসির কথা হলো। আমি জানি না যে সাধারণ মানুষ কতখানি কি বুঝবে, কে দেউলিয়া হলো, কে লোন নিলো, কোথায় কোন রাজ্য কীভাবে চলছে। আমরা পাতি বাংলা ভাষায় দেখলাম যে চুপচাপ এক টাকা করে বেড়ে গেল, এবং যখন আমরা কম্পারিজন করতে শুরু করলাম, আমি শতরূপের কাছে আসছি, তখন দেখছি আমরা দিল্লি হোক, মুম্বাই হোক, চেন্নাই হোক, সেখানেও পর্যন্ত তেলের ক্ষেত্রে, পেট্রোল ডিজেলের ক্ষেত্রে পার্থক্য রয়েছে। এখন আমি, আরে ভাই তুমি দায়িত্ব যখন নিচ্ছেন, তুমি তোমার ঘরের বাড়ির ছবিটা এখন দেখাতে পারলে দেখাতে পারবে? আমি তো বাড়ির ছবি দেখাতে আসি, আপনি যখন এরা দেশে দেশে এরা তথ্য দিচ্ছেন, অন্তর্রাষ্ট্রীয় তথ্য দিচ্ছেন, আপনি তথ্য সোর্সটা বলতে পারছেন না? কেন্দ্র প্রধান কোভিড কালে বলেছিলেন, আরে দায়িত্ব বলেছিলেন যে উৎপাদন হ্রাস করতে, উৎপাদন যদি হ্রাস হয়, সময় তো শেষের দিকে এসে ডিমান্ডটা তো কমে যাবে, দামটা বেড়ে যাবে। সুবর্ণবাবু এবং অভ্র, আমি আসছি, উত্তরটা নিয়ে নিই। অভ্র খুব সংক্ষেপে একদম 10 সেকেন্ড। ভোটের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে গেছেন এটা ওটার দাম বাড়লে সব কিছুর দাম বেড়ে যাবে। তারপর ভোট যেই মিটলো, হকারদেরকে লাথি মেরে তুলে দিচ্ছেন। উনি কি করছেন? উনি বলছেন না এসব হবে না, উনি বলছেন আমাদের পেট্রোলের দাম আমরা বাড়িয়ে দেব, আমাদের এই চাই সেই চাই, এগুলোতে নাকি দাম বাড়বে না। আরেকটা প্রশ্ন, যদি পেট্রোলের দাম স্টেট ট্যাক্স ইম্পোজ করে তাহলে কোন হকারকে লাথি মেরেছে? কি করেছে না কি করেছে? উপগ্রহীভাবে বলা ওটা তুমি লাথি মারতে দেখেছো কথা? আমি বলছি সরকার উনি বলছেন সরকার এটা উপকার করলেন।